প্রিয় দর্শক আমি এই মুহূর্তে একজন কৃষকের প্রান্তিকে যিনি কৃষক তো তার যে দুঃখের যে চিত্রটা সেই চিত্রটা আমরা একটু দেখাতে চাই আমি বিশেষ করে আমরা গ্রাম বাংলা যেহেতু বসবাস করি এবং গ্রাম বাংলার একটি ফসল সোনালি আশ কিন্তু সেই সোনালী আশ কিন্তু এখন সেই কালের বিবর্তন প্রায় কৃষকের কাছে শুধুমাত্র আশ হিসেবেই খ্যাত কিন্তু এই সোনালী আশ আবার করতে যে তার কিন্তু তাদের যে কষ্ট সেই কষ্টর কথা কিন্তু আমরা সাধারণত কেউ কখনো খোঁজ রাখেনি এবং এটা বিষয়টাকে আমরা কি দেখিও নি তা আমি এমন একজন কৃষকের কথাই তুলে ধরব যিনি কিন্তু অত্যন্ত পরিশ্রম করেছেন এবং পরিশ্রমের ফসল হিসেবে তিনি এখন তার তার যে শেষ যে ফসলটাকে ঘরে তুলতে চায় বিশেষ করে যে আশ সেই আশ ছড়াতে গেলে কিন্তু মূলত পানিতে দিয়ে পচন ধরাতে হয় এবং পশনের পরে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো তির পরে কিন্তু সেটা জাগ দিতে হয় এবং পরবর্তীতে সেটা পানির মাধ্যমে ধুতে হয় কিন্তু দুঃখজনক হল সেই পানির অভাবে কিন্তু কৃষক কিন্তু এখন তার যে একটা পাশে যে একটা

ভাই তার মনে করে যে এই যে পাটা কাটিয়েছে সাত দিন আগে এখন বাজে হচ্ছে ছয়টা এখন পর্যন্ত হচ্ছে কাজ করতেছি মানে ইশারাধ করে যাবেন আমার এই জাগে তল করতে পানি নেই এখন বোরিং দিয়ে পানি নিতে হবে মোটরের পানি আচ্ছা কারণ উপায় যেই তো ভাই যে পাটা তো টাকার পাহাটা তো কষ্ট করে জন্মাস এখন যদি না ডুবই পানি ভিতরে তল করতে হবে পনেরো থেকে বিশ দিনের ভিতরে এটা আশ রূপান্তরিত হবে ঠিক আছে আচ্ছা এভাবে রূপান্তরিত করার পরে এত পরিশ্রম করার পরে এই পাটটা যদি আপনি 2500 2000 করে বিক্রি করা হয় ভাই তাহলে মনে করতে আমাদের কষ্টের দাম হয় না কারণ এই সকাল ছয়টার থেকে শুরু করেছে এখন বাজে গেল হচ্ছে বিকেল ছয়টা সন্ধ্যা এখনো দেখেন না যে হাতে কুড়ালি যখন গায় কাঁদা যদি এই পরিশ্রমের মজুরি আমরা ঠিকমতো 받ছিনি ভাই এই পাটটা সর্বনিম্ন 4000 টাকা হওয়ার দরকার যদি চার হাজার টাকা হয় তালিবারে দেখা যাচ্ছে লোকজনের দিয়ে লোক নিতে পারতেছে পাঁচশো টাকা করে লোক একটা লোকের দাম পাঁচশো টাকা এই পাঁচশো টাকা লোক নিয়ে ধরেন যে আপনাদের ওই দুইটা পর্যন্ত কাজ করেছে সকাল ছটার থেকে তারপরে আমি নিজে একাই করতেছি কারণ আমার তো করতে হবে কারণ এই এই যদি আমি নাই করি তাহলে এই যত লোক গেছে এই পর্যন্ত শ্রমিকের বেতন বলেন জৈব সার আছে রাসায়নিক সার আছে তারপর সেচ প্রকল্প চাষ এইসব কিছু দিয়ে আমার তো কিছু থাকবে না পরে আমার নিজে জমি বিক্রি করে খাতে হবে এখন এই সন্ধ্যা ছয়টা পর্যন্ত কতটুকু জমিতে এই পাটটা আপনি আবাদ করেছেন আমার দেড় একর জমি আছে একর একর তার মানে একদিকে যেমন চলছে আপনার অতি বর্ষণ এবং অন্যদিকে চলছে কিন্তু খরা বিশেষ করে কুষ্টিয়াতে কিন্তু এবার ভারী কোনো বর্ষণ বা পানি না হওয়ার কারণে কিন্তু কৃষকদের ক্ষেত্রে এই দুর্ভোগটা বেশি নেমে আসছে এবং তার বাস্তব চিত্র কিন্তু এই

তো দেশ চলবে না কারণ এই যে পেঁয়াজের যেটা উদ্যোগ হয়েছে কারণটা কি জানেন এই যে মানুষ যে পেঁয়াজ জন্মাতি পাচ্ছে নেবে যে শেষ শেষ দিতে পারে না কিন্তু এক লিটার ডিজেলের দাম একশো ষোলো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা এক লিটার ডিজেলের দাম তারপরে এই এই খাটটা ভর্তি আমার কত ডিজেল লাগবে মিনিমাম সাত ঘন্টা লাগবে সাত ঘন্টা ষাটটা ডিজেল তাহলে ষাটটা ডিজেলের দাম এক হাজার টাকা তারপরে আবার এই একবার এক শেষে হচ্ছে না কিন্তু আমার চারটা শেষ দিতে হবে মিনিমাম এই পানি করতে রাখতে হ্যাঁ পানি ওই মানে বিশ দিন তো পানি রাখতে হবে আমার এই জায়গাটা

সরকারের পর্যন্ত এই জিনিস যদি যায় তাহলে আপনারা ই করবেন যাতে এই দেশের যে খাল খননের কাজটা আছে সেটা তো সঠিকভাবে হয় এই সঠিকভাবে খাল খননের কাজটা হলে দেখা যায় পানি যদি আসে দেখা যাচ্ছে আপনার কারেন্ট না থাকলে বারো অনেক সময় আছে লিয়ারের অভাবে পানিতে মানে জাওলাই করতে পারেন এইবার মানুষ যাতে কেনালে পানি থাকলে লুজ পানি টানি তুললে মানুষজন একটু তাদের উপকার হইলেও

সবার কাছে একটা রিকোয়েস্ট আছে চাষা যেভাবে বাসে সেভাবে চাষের বাসা রাখেন আপনারা তাহলে দশটা স্যার প্রিয় দর্শক আমি একজন কৃষকের সরাসরি প্রান্তিক যে কৃষক তার কথা কিন্তু আমি চেষ্টা করেছি বিশেষ করে যে বাস্তব যে চিত্রটা বিশেষ করে আমাদের দেশের যে কৃষকগুলো আছে সেই কৃষকগুলো তারা যে কত পরিশ্রম এবং তারা যে হাড় ভাঙাটা পরিশ্রমটা করে যেটা আসলে কখনো বলে বোঝানো যায় না কিন্তু এই যে একটা ছোট্ট একটা নর্দমা পুকুরের ভিতরে যেখানে কোনো পানি নাই কোনো কিচ্ছু নাই অথচ কৃষক কিন্তু তার কিন্তু এই যে জাগ দিছে অর্থাৎ পানি এখন কিন্তু এক কিঞ্চিত পরিমাণ যদি পানি যদি থাকে তাও একটা কথা থাকে কিন্তু সেই পানিও না কিন্তু তিনি বলছেন যে এটা কিন্তু তার এইটা কাজ করতে করতে প্রায় অর্থাৎ এখানে যদি পানি ভরাট যদি করতে হয় তাহলে মিনিমাম তাকে এক থেকে দুই টাকা লাগবে এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে যদি তেল দিয়ে যদি তার পানিটা টিবল থেকে বা বরিং দিয়ে যদি পানিটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই পাটটা জাগ হবে আর যদি না দেওয়া যায় তাহলে কিন্তু এই অবস্থায় কিন্তু পাট কিন্তু পছন্দ ধরে যাবে তো সেই ক্ষেত্রে কৃষকের যে কথাটা আমি যেটা জানতে পারলাম বুঝতে পারলাম যে পাশে কিন্তু জিকের ক্যানেল আছে কিন্তু সেই ক্যানেলে কিন্তু সঠিকভাবে কোনো সংস্কার কিংবা পানি উন্নয়ন বোর্ড যে পানি তারা যে দেয় সেই পানিটা সঠিকভাবে সাপ্লাই না হওয়ার কারণেই কৃষকদের এই দুর্ভোগ কিন্তু তে হচ্ছে এবং শুধু এরকম কৃষক একজন নাই এরকম কৃষক যদি আছে এরকম বহু আছে কিন্তু কিন্তু আমি শুধুমাত্র হয়তো আপনার এখানে দুইজন কৃষকের আমরা কিন্তু সরাসরি তাদের কথা কিন্তু শুনলাম কিন্তু কিন্তু এরকম কৃষক কিন্তু বহু আছে কিন্তু প্রত্যেকটা কৃষকের কিন্তু একই রকম চিত্র একই রকম দুর্ভোগ তো সেই ক্ষেত্রে সরকারিভাবে যদি এখনই এদের বিষয়টা যদি আমরা যদি বিচার বিশ্লেষণ যদি না করে যদি আমরা এদের কষ্টের পাশে যদি না দাঁড়াতে পারে তাহলে ওই যে বললো যে কৃষক কিন্তু সব প্রাণ এবং কৃষকই কিন্তু দেশের আমাদের যে আমরা যে সমস্ত অফিসার বা যে সমস্ত বড় পথে যার আছে তাদের কিন্তু খাবার যোগান কিন্তু এই কৃষকরাই দেয় কিন্তু সেই কৃষকের কথাই কিন্তু আমরা কিন্তু ভুলে যাই এবং এই কৃষকের কথা কিন্তু তাদের কথা কখনোই কিন্তু চিন্তা করিনি আর চিন্তা না করার কারণেই কিন্তু আজকে কৃষকের এই দুর্ভোগ তো যাক সরকারের কাছে বিষয়টা আমি একটু দৃষ্টি আকর্ষণ করব এই কারণেই যে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বিবেচনা করে সরকারের যে সমস্ত পানি উন্নয়ন বোর্ডের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তি আছে বিশেষ করে এই পাক মৌসুমে অবশ্যই আপনারা ক্যালেনের পানির দেওয়ার ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ